ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত জাহিরুল ইসলাম ভাই তিনি প্রশ্ন করেছেন আবু দাবু থেকে তিনি আসেছেন নাম্বার সাঁত্রিশ অষ্টআশি তিনি প্রশ্ন করেছেন কাউকে মিথ্যা দোষারোপ করা কারো প্রতি করা শরীয়তের দৃষ্টিতে কেমন গুণা যে ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা জানি যে যে ব্যক্তি মিথ্যা কথা বলেনি কিন্তু কাউকে আহ অযথাই মিথ্যা দোষে মানে দোষারোপ করা বা কু ধারণা করা এটা ইসলামী শরীয়তে অবশ্যই এটা একটা কবিরা গুণা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে আহ সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিন আয-যান ইন্না বা'দ আয-যান ইসম হে ইমানদারগণ তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো কারণ অধিকাংশ ধারণাই হচ্ছে আহ এটা পাপ ওলা তাসু তোমরা অপরের কোনো দোষ খোঁজাখুঁজি করে বেড়ায় না ওলা একদম বাদকুম বাদা তোমরা একে অপরের গিবত করো না আই হাইব আহাদুকুম আইয়াকুল আল্লাহ মা আখি মাইতা তোমরা কি চাও যে তোমাদের কেউ তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাবে ফাঁকারে হেতু তোমরা এটা অপছন্দ করবে অত্তাকুল্লাহ ইন আল্লাহ তৌবাবুর রাহিম তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রব্বুল আলিন হচ্ছেন তৌবাকারী এবং তিনি রহিম থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি কারো সঙ্গে ব্যাপারে কুধারণা করা যে ব্যাপারে তার নির্দিষ্ট স্পষ্ট জ্ঞান নাই এভাবে তার প্রতি ধারণা করা এটা অবশ্যই একটা বড় পাপ এবং আল্লাহ রব্লা নির্দেশ দিয়েছেন যে কারো ব্যাপারে কোনো গোপন বিষয় অনুসন্ধান করা যাবে না আর কারো গীবত বা করা যাবে পর নিন্দা না এগুলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন অপছন্দনীয় অনুরূপ ভাবে এটা করা অপছন্দনীয় আর সাল্লাম হাদিসও বলেছেন ইহুম অজান তোমরা অধিক ধারণা থেকে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো জন আহ হাদিস কারণ ধারণা করাটা হচ্ছে বড় মিথ্যা তোমরা কারো পর দোষ খুঁজে বেড়াবে না কারো পরনিন্দা করো না সুতরাং অত্র গুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কারো পরনিন্দা করা বা কারো বিষয়ে কোনো ধারণা করা এটা অনেকটা সে গয়েব জানার মতো হয়ে যাচ্ছে সুতরাং কেউ আল্লাহ কেউ গয়েব জানে না এ ধরনের অপরাধ যদি কেউ করে তাহলে সে বড় ধরনের পাপি হবে এবং সে কাবিরা গুনাহ করে ফেলবে সুতরাং এ সমস্ত বিষয় যেন আমরা না করি সে থেকে খেয়াল রাখতে হবে আমাদেরকে এবং সাথে সাথে তাকে তোবা করতে হবে বড় কাবিরা গুনাহ যদি করেই ফেলে তাকে তোবা করতে হবে সাথে সাথে যার ব্যাপারে কুধারণা করা হয়েছে এটা তার বান্দার হক সে নষ্ট করেছে সুতরাং সে বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন